চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হলেও সরকারিভাবে দেওয়া হয়নি কোনো নির্দেশ, দীর্ঘ একুশ মাস ধরেই নেই বেতন। অবশেষে আজ আগরতলায় শিক্ষক ভবন ঘেরাও করল শিক্ষকদের জয়েন্ট মুভমেন্ট কমিটি। দেখুন আমাদের এক রিপোর্ট। ফের শিক্ষকদের প্রতিবাদে উত্তপ্ত আগরতলা। শিক্ষক ভবন ঘেরাও জয়েন্ট মুভমেন্ট কমিটির। 10,323 শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি। ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন ধরে চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে চলছে তুমুল রাজনীতি। চাকরি হারিয়েছেন রাজ্যের 10,323 জন শিক্ষক শিক্ষিকা। কার্যত চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বিশাল সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের, কিন্তু কাউকে আজ পর্যন্ত টার্মিনেশন লেটার দেওয়া হয়নি। শিক্ষা বিভাগের এই টালবাহানা নিয়ে মামলা চলছে আদালতে, কিন্তু আজও সরকার শিক্ষকদের সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি। অবশেষে অসহায় শিক্ষকরা আজ ফের ঘেরাও করেন শিক্ষা ভবন। জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আপনারা জানেন, এর আগেও আমরা পাঁচবার ম্যাডামের কাছে এসেছিলাম, আমাদের কিছু কোয়েরি ছিল। প্রথমত হলো আমাদের ইন্ডিভিজুয়াল টার্মিনেশন, একুশ মাস ধরে বেতন বন্ধ করে রেখেছে। আমরা জানি এই দপ্তর ষড়যন্ত্র করে আমাদেরকে বাড়ির পটি বসিয়ে রেখেছে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কোথাও 10,323 সংখ্যাটা উল্লেখ নেই। এই দপ্তর ষড়যন্ত্র করে আমাদেরকে অনুমানের ভিত্তিতে আমাদেরকে বাড়ির বসিয়ে রেখেছে। আজকে একুশ মাস ধরে বেতন নেই, পরিবারগুলো প্রচণ্ড আর্থিক সংকটের মধ্যে আছে, 122 জন প্রয়াত আছেন, গতকাল কয়েকজন শিক্ষক এই টেনশনে কিভাবে সংসার প্রতিপালন করবেন, সেই টেনশন করতে করতে তিনি প্রয়াত আছেন। এরকমভাবে 122 জন প্রয়াত আছেন। ম্যাডাম আমাদেরকে কোনো ধরনের উত্তর দিতে পারেনি। আজকে আমরা এসেছি, গত মাসের 27 তারিখ ওনার কাছে আসার কথা ছিল, উনি 14 দিন সময় দিয়েছিল। আমরা বলছি না, আমরা কয়েকদিন পরে যাব, জানুয়ারি মাসে যাব নতুন বছরে, তাই আমরা এসেছি। যদি উনি কোনো ধরনের আমাদের সদুত্তর না দিতে পারে, আজকে আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি এখানেই সিদ্ধান্ত নেব যে আমরা আগামী দিন কি করব। ত্রিপুরার ক্ষমতায় রয়েছে অমানবিক সরকার, মন্তব্য ক্ষুব্ধ চাকরিচ্যুত শিক্ষকদের। শিক্ষা বিভাগের পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ শিক্ষকরা। চল হয়ে আছে, ঘরে উনুন জ্বলতে জ্বলছে না, পড়াশোনা থাক লাটে, তাহলে আমরা কোথায় যাব, কার কাজ কার দ্বারস্থ হব? রাজ্যে একটা সরকার, অমানবিক সরকার বসে আছে, শিক্ষা দপ্তর কোনো রকম ব্যবস্থা করছে না, কোনো রকম উত্তর দিচ্ছে না, তাহলে আমরা কার কাছে যাব, কার কাছে যাব? আজকে এতদিন 22 মাস ধরে আমরা বেতনহীন, রোজগারহীন, সারা রাজ্যের সবাই আমরা এই যে আজকে যে এখানে জড়ো হয়েছে, বিভিন্ন রাজ্য থেকে দু একজন করে এসছেন, বিভিন্ন রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে এসছেন, ওনারা কিভাবে ভাড়াটা কালেক্ট করে এনেছেন, এনে এসেছেন, এটাও ওনাদের ধারণা নেই। আমরা জানি আমরা কি করে গাড়ি ভাড়াটা দিয়ে আমরা জমায়েত হই, সেই জায়গা আমরা আন্দোলন করতে পারি না, সেই জায়গা আমাদের সরকার একটা অমানবিক মুখবধির সরকার। এরকম অমানবিক সরকারকে এই জন্য, এই দিন দেখার জন্য কি রাজ্যবাসী বসিয়েছিল ক্ষমতায়? এদিকে চাকরিচ্যুত শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি তাদের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে তাহলে কেন তাদের টার্মিনেশন লেটার দিচ্ছে না শিক্ষা বিভাগ? জানেন, এর আগেই আমরা মাননীয় ডাইরেক্টর মহোদয়কে একটা মেমোরান্ডাম দিয়েছিলাম, তাতে আমরা ডিমান্ড করেছিলাম যে যেহেতু রাজ্য সরকার, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শিক্ষা দপ্তর বারংবার বলে যাচ্ছে যে 10,323 চাকরিটা চলে গেছে, আমরাও মেনে গেছি যে আমাদের চাকরিটা চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, একটা সরকারি এমপ্লয়িকে চাকরি চলে গেছে, তাহলে রাজ্যের শিক্ষা দপ্তর কেন আমাকে একটা টার্মিনেশন লেটার দিতে পারছে না? আমি তো শুধু একটা জিনিসই চাইছি রাজ্যের শিক্ষা দপ্তর থেকে, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী থেকে, যে আপনি দয়া করে আমাকে একটা ইন্ডিভিজুয়াল টার্মিনেশন দিয়ে দিন, বলে দিন তন্ময় নাথের কেসে কোন রিট পিটিশনে আমাকে চ্যালেঞ্জ করা হয়েছে, কোন ব্যক্তি চ্যালেঞ্জ করেছে। দ্যাট ইজ এ সিম্পল কোয়েশ্চেন অন বিহাফ অফ আস। কিন্তু এই মেমোরান্ডাম দেওয়ার পর আমরা আজকে নিয়ে পাঁচবার এসেছি, এখন অবধি রাজ্যের শিক্ষা দপ্তর আমাকে আমার যে উত্তর, আমার যে টার্মিনেশন কপি, সেটা দিতে পারছে না। দীর্ঘ একুশ মাস ধরে বেতন নেই, এরকম একটা পরিস্থিতিতে সংসার চালানো দায় হয়ে পড়েছে।
ভীষণ কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন ত্রিপুরার 10,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকা। বিগত 21 মাসে বহু শিক্ষকের মৃত্যুও হয়েছে, কিন্তু খবর রাখেনি শিক্ষা বিভাগ। মঙ্গলবার শেষবারের মতো শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে এসেছিলেন শিক্ষকরা, কিন্তু তেমন কোনো আশ্বাস পাননি তারা। ফলে আগামী দিনে জয়েন্ট মুভমেন্ট কমিটির আন্দোলন কোন পথে গড়ায় তাই হবে দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।